আসেন আসেন বসেন বসেন জি, অত্যন্ত থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আচ্ছা আপনি একটু খান তো। জি খাড়াইতেছি, খুব সুন্দর। এবার বইয়েন জি, বসেন বসেন। ভারত তো কইল, বই তো কইল কি? গুড মর্নিং, গুড মর্নিং, শুভ সকাল, শুভ সকাল। আচ্ছা হ্যালো, আপনি গুড মর্নিং কইলেন কি? এখন তো বিয়াল যাই শুনে দেখুন আছি না, এটা আপনি কইলেন বলিয়ে না কইলাম। শুভ বিকাল, শুভ বিকাল। আমা আবার ভুল করলাম নি কেন? আমার নম্বর কার্ডে না দেয়। শুভ সন্ধ্যা। হ্যাঁ কি মুসিবত না। আচ্ছা গুড বাই। আজকে কি ইল্লাই আমা আবার ঘন্টি বাজায়? এক ঘন্টুর উত্তর আর কি তুমি এটা তাই জানি না। আচ্ছা কত সাই ঘন্টি গিলে বাজালাম? টাইম ইজ ভেরি শর্ট, জলদি বলেন। 5 4 3 2 1 মনে পড়ছে ছুটির ঘন্টা, ছুটির ঘন্টা। টু লেট, নো ছুটির ঘন্টা। বুঝি ফেল করলাম, আবার দুই ঘন্টি বাজে। ও মিয়া ভাই, স্যার এক্সকিউজ মি, একটা প্রশ্ন করতে পারি স্যার? এটা কি কোনো অফিসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা চাকরি ইন্টারভিউ স্যার? ইয়েস, কিভাবে অফিস চালাইতে হয়? ধরেন একজন মেয়ে মানে কেমনে দেখবেন এই যে। ও মিয়া ভাই, না সেটা ঠিক আছে কিন্তু গানের মধ্যে প্রশ্ন কোথায় স্যার? সেটা আমি কি জানি? আমিও তো জানি না। না জানলে ইন্টারভিউ দিতে আসছো কেন? 5 4 3 2 1 কাজিনো। নেক্সট প্রশ্ন আছে। ছাগলের ডাক খুনি চলিয়া আইলো নি কেন? আচ্ছা কনা না আইলাম, ফাগলা গারদ না ফাগলা গারদ আইলাম। এরা সব জুরি বোর্ডের স্বদেশি আন্দোলনে মার দিতে আইছে, তাদের সামনে পারফরমেন্স করে একজন ভদ্রলোক প্রশাসনিক কর্মকর্তা সাক্ষাৎকার দিতে আসছে, তার আপনি পশুটা শুনেছেন? এটা কিরকম ইন্টারভিউ? এই সিটিং বাজারে জায়গা পান না আপনি? আপনি আপনাকে আমি থানায় নিয়ে যেতেছি, আমি আপনাকে পুলিশে দিব। আত্মীয় স্বজনদের দিয়ে দিছি।